আসসালামু আলাইকুম। ল্যাপটপ সার্ভিস সলিউশনে স্টুডেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করতেছে, আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। কিসের কাজ কাজ করতেছেন বলে? আমরা এসপি আমরা এখানে প্রথমে দেখব এখানে হিট হচ্ছে মনে হচ্ছে। আমরা এখানে এটা ক্যাপাসিটরে হিট হচ্ছে মনে হচ্ছে। আমরা ক্যাপাসিটরটা খুলে তুলে নতুন একটা শর্ট দেখব, দেখে আবার নতুন একটা বসে দেখব। আমাদের ল্যাপটপ সার্ভিস সলিউশনে যারা স্টুডেন্ট আছে ওনারা আসলে প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে। আপনারা চাইলে যারা বেকার যুবক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের লাইভ মানে যারা কাজ শিখতে চান ল্যাপটপের তারা আমাদের সাথে যোগাযোগ করে কাজ শিখতে পারবেন। আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ, পিসি এবং মনিটর, ইউপিএস, স্পিকার সার্ভিসিং করা হয়। পাশাপাশি আমরা সব কাজের জন্যই স্টুডেন্টদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আপনারা চাইলে শর্ট দেখতেছি, আমার স্টুডেন্ট প্র্যাকটিক্যালি আসলে সিরামিক ক্যাপাসিটর যেটা শর্ট সেটা বাইর করছে, এখনও একটা সিরামিক ক্যাপাসিটর লাগাই দেখবে বোর্ডটা আর কোনো প্রবলেম আছে কি না। পুরাতন একটা বোর্ড থেকে সিরামিক ক্যাপাসিটর নিয়ে যে ল্যাপটপের প্রবলেম আছে ওটাতে লাগাই দিচ্ছে।
আপনাদের যারা ল্যাপটপের রিপেয়ারিং কাজ শেখার জন্য আগ্রহী আছেন তারা আমাদের ল্যাপটপ সার্ভিস সলিউশনে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেজে দেয়া আছে, চাইলে সরাসরিও যোগাযোগ করতে পারেন। আমাদের স্টুডেন্ট যিনি আছে ওনার নাম হচ্ছে, ভাই আপনার নামটা একটু বলেন তো। আপনি কতদিন ধরে আছেন এখানে? কিরকম লাগতেছে এখানে কাজ শিখে, কি মনে হয় কাজ কি শিখতে পারবে না তো না? এখানে কি কিরকম কাজ শিখে প্র্যাকটিক্যাল? সাধারণত প্র্যাকটিক্যালি কাজ শিখি আমরা চেষ্টা করি, মধ্যে মানে কোথাও এরকম পাই নাই, মানে প্র্যাকটিক্যালি যে শিখাই এরকম কোথাও পাই নাই। এর পাস্ট আমরা এখানে প্র্যাকটিক্যালি কাজ শিখতেছি। যিনি কাজ করতেছেন ওনার নাম হচ্ছে আসাদ, এদিকে আমার আরেক ভাই আছে উনিও ল্যাপটপ ফিটিং করতেছেন, ওনার নাম হচ্ছে এটা লাগাই এখন দেখবো কেমন সেটা। এটা এখন শর্ট আছে কিনা দেখবো, এখন কিন্তু শর্ট নাই, কোনো শর্ট দেখাচ্ছে না, আপনার রেড সিগন্যালটা দেখাচ্ছে। ফাস্টবোর্ডের শর্ট খোলার জন্য যে লাইস আমরা এটা খুলে দিচ্ছি। আসাদ ভাই, বোর্ডের শর্টটা সিরামিক ক্যাপাসিটর শর্ট ছিল, সেটা রিমুভ করছে, এখন উনি 19 ভোল্ট দিয়ে দেখবে আদৌ বোর্ডটা রান হচ্ছে কিনা বা আদৌ কোনো সেকশনের প্রবলেম আছে কিনা। এখন সুইচটা দিয়ে দেখবো। দেখেন আমাদের মিটার রিডিং অলরেডি 33 উঠছে এবং মেবি পাওয়ারও চলে আসছে। দেখেন আমাদের মাদার বোর্ডে পাওয়ার অলরেডি চলে আসছে, এখন উনি ডিসপ্লেটা লাগায় দেখবে ডিসপ্লের কন্ডিশনটা কি, র্যাম এবং ডিসপ্লে লাগাই বোর্ডটা রেডি হয়েছে, এখন আমাদের ফাইনাল চেকের একটা বিষয় থাকে, ওইটা আমরা দেখব। আমরা এখানে প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজ শিখাই থাকি এবং স্টুডেন্টরা নিজে কাজ করে আমরা তাদেরকে টিপস দিই কীভাবে কাজ করতে হয়। আপনারা যারা ল্যাপটপের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা খুব আন্তরিক সহকারে কাজগুলো শিখাই থাকি।
দেখেন এটা অলরেডি ডিসপ্লে চলে আসছে এবং আমাদের বুটটা আসাদদাই যিনি আমার স্টুডেন্ট ল্যাপটপ সার্ভিস সলিউশনে তিনি কাজটা করে খুব সাকসেসফুল হয়েছে এবং ওনার হাসিটাও দেখতে পাচ্ছেন আপনারা। আসলে একটা কাজের সাকসেস যখন হয় তখন খুব নিজের থেকে ভালো লাগে, কারণ যেখানে আমরা টাকা দিয়ে শিখব যদি কাজটাই প্রপারলি শিখতে না পারি তাহলে তো মন আমাদের খারাপ থাকবে। তো আশা করি আপনারা ল্যাপটপ সার্ভিস সলিউশনে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা বেকার যুবক আছেন আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপ সার্ভিসিং প্লাস আপনার মনিটর, ডেস্কটপ পিসি, লেজার প্রিন্টার সব কিছু আমাদের এখানে সার্ভিসিং করা হয়। তো আশা করি আপনারা দেখলেন আমাদের স্টুডেন্টরা কীভাবে প্র্যাকটিক্যালি ল্যাপটপটা রিপেয়ার করলো। ভাই আপনার অনুভূতি একটু বলেন কিরকম লাগছে? ভালো লাগে, আমি এখানে 3 থেকে 4 মাস পর্যন্ত আছি। দেলোর ভাই অনেক আমাকে হেল্প করছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি এটুকু অনেক আগানোর জন্য, তো আরও অনেক দূর যাওয়ার জন্য আপনাদের দোয়া করবেন অবশ্যই। তো এখানে আসবেন এই আপনার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে না, আসসালামু আলাইকুম। আপনারা যিনি কাজ করলেন ওনার বক্তব্য শুনলেন, আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমাদের ল্যাপটপ সার্ভিস সলিউশনের পেজ আছে এবং আমাদের গ্রুপ পেজও আছে, সেটাতেও আপনারা নক দিতে পারবেন। তো এই বলে ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।